বৌরূপী, নিজেকে খুব চালাক ভাবছিস তাই না? আমার একটা কথা শোন, আমি বুড়ি ঠান্দিকে অনেক দিন আগে থেকে বোকা বানাচ্ছি, আর আগামী দিনেও বানাবো। এটা গুহার বাইরে দেখেই আমি বুঝে গেছি যে কি হতে চলেছে। আমি জানি সোনার কাঠি রূপোর কাঠি তোর কাছে রয়েছে, তাই জন্যই তো এত ভয় পাচ্ছিস আমাকে। আমি না জানতাম, জানিস, যে তুইও এই সোনার কাঠি রূপোর কাঠি লোভেই এখানে এসেছিস। তা কি চাই তোর? সোনার কাঠি রূপোর কাঠি, প্রাণ ভোমরা, নাকি ঠান্দি রাক্ষসীর ধনরত্ন, নাকি সব কিছু? আমার কথাটা শুনে রাখ মেয়ে, সব কিছু পাবার জন্য না আমি যুগ যুগ ধরে এখানে অপেক্ষা করে আছি, আর আমার কাছে এমন কিছু আছে যা তুই হাজার সাধ্য সাধনা করলেও জানতে পারবি না। তাই আবার বলছি, ভালো চাস তো নিজে প্রাণ হাতে করে পালা, না হলে তোর ভয়ঙ্কর মৃত্যু হবে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। রিম্বার কাছে এমন কি রয়েছে যার জন্য ওর এত দাপট? কোথায় লুকিয়ে রেখেছে সেই সম্পদ? আজ রহস্য ভেদ করতে গিয়েও রহস্য ভেদ হলো না। তো একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি, আমার উদ্দেশ্যের কাছে পৌঁছানোর চাবি কাঠি হলো রিম্বা। যে করে হোক আমাকে যোদ্ধার সাথে দেখা করতে হবে, কিন্তু তারাকে ঠান্দির কাছে যেতে হবে আমায়। ঠান্দি রাগ করে কোথায় গেলেন? আর এইভাবে বারবার আনমনাই বা কেন হয়ে যাচ্ছে? জানতে হবে আমায়, সবটা জানতে হবে। খবরদার, তুমি এক পাও এগোবে না। আমি জানি, আমি জানি তুমি কামিনীর মায়া। কে তুমি বলো আমাকে, সত্যি করে বলো তুমি কে? ফুলমতি, ফুলমতি তুই ওর পাশে কি করছিস? তুই ওখানে থাকিস না, ও কাঞ্চন নয়, ও মায়াবী শক্তি, ও কামিনীর মায়া, ও আমাদের ক্ষতি করতে এসেছে। তুমি ওকে চিনো বড় মা? চুপ, চুপ! এই মায়াবী বনে এসে আমি বিশ্বাস করে বারংবার ঠকেছি, ভুল করেছি আমি। আর না, আর আমি কামিনীর কোনো মায়ায় বিশ্বাস করব না, ভুল বুঝবো না আমি। ফুলমতি কেন দাঁড়িয়েছিস না? যাও, দূরে সরে যাও, তুমি একদম দূরে সরে যাও না, আর এক পাও এগোবে না। চল ফুলমতি, এক পাও এগোবে না। আরে আমার ভাগ্য, আজ আমি কথা বলতে পারলে তো এইভাবে জোৎস্নাকে এও হারাতে হতো না। কিন্তু না, যে করেই হোক জোৎস্নাকে বোঝাতেই হবে যে আমি কোনো মায়াবী নই, আমি কাঞ্চন, জোৎস্নার কাঞ্চন। Thank you.
বারবার কিসের এত সংকেত দিচ্ছিস না? এই রাজ্যে কোন অনাহুত প্রবেশ করেছে। অনাহুত কে সে? সাধারণ কেউ হলে তো তুই বারবার সংকেত দিতিস নেলা। সে কি আমার চেয়েও শক্তিশালী? না, তবে তো চিন্তা কিসের লা? তোর মনে এত কিসের উতাল পাতাল? চিন্তা আছে, চিন্তা আছে। সাবধান, সাবধান। দিদার এটা কেমন রূপ? আর কি হচ্ছে ওখানে? সাবধান হন, খুব সাবধান, হলে বিপদ। মূর্তি কিসের থেকে সাবধান করছে? ডান দিকে কোন বিপদ আসতে চলেছে? জানতে হবে ব্যাপারটা। রাক্ষসীরা আমার কি করবে? আমি রাক্ষসীদের মেরে প্রাণ ভোমরাচ্ছি নিয়ে তারপর জ্যোৎস্না আর রোহিণীকে শেষ করব। দিদার এই রূপ দেখে তো আমারই ভয় লাগছে। তুই এখানে কখন এলি না মেয়ে? এই তো আমি দিদা, আমি তো তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বলো, তুমি আমার উপর রাগ করেছো? আসলে ওই রিম্বাটাই সবকিছু করেছে। তোর সব কথা আমি বিশ্বাস যাব না, যেদিন প্রমাণ হবে যে তুই আমার নাতনি। কারণ আমার নাতনি কখনো আমাকে মিছে কথা কইবে নেলা। দিদা আমি, আজই তোর প্রমাণ করার দিন, আজই তোর শেষ পরীক্ষার দিন। শেষ পরীক্ষা আজকে? কারা রাক্ষসী? এ কি, এক্ষুনি তো এখানে ছিল। রাক্ষসীরা সব কোথায়? কাউকেই তো দেখছি না, গেল কোথায় সব? যাক, প্রয়োজনে আমি এই রাক্ষসী পুরী জ্বালিয়ে ছাড়খাড় করে দেব, কিন্তু প্রাণ ভোমরা আমারই হবে। আর সময় নষ্ট করলে চলবে না। কে এটা? গো বড়মা, তুমি কেন এত ভয় পাচ্ছ? মানুষটা কে গো? ও মায়াবী, ও মায়াবী, ও আমার আমার ক্ষতি করতে এসেছে, আমার ক্ষতি করতে এসেছে। কিন্তু জানিস, ওই মানুষটাকে আমার সব
যে কাছের মানুষটার মতন দেখতে, কিন্তু কিন্তু কামিনী তো ওই মানুষটাকে আমার থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমি তো আর ওকে কিন্তু বড় মা, ও নিজেই যদি মায়াবী হয় তাহলে কামিনীর মায়াতে ও নিজেই কেন মরতে গেল বলতো? তোমার গান শুনে মানুষটা বেঁচে গেল, না হলে তো রাক্ষসে ফুলের সম্মোহনে পড়েছিল। কি বললি? আমার গান শুনে? তোমার গান শুনে কেমন যেন পাগলের মতো করছিল, তাই তো ছুটে এলো গো বড় মা। তুই ঠিক বলছিস ফুলমতি, আমার গান শুনে। বড় মা, ও আবার এইদিকেই আসছে। রাজমাতা এখন নেই, এবার আমি নিজের হাতে আমার প্রতিশোধ নেব। একি মহারাজ কাঞ্চন আর জ্যোৎস্না একসাথে কি করে? না না না, আমাকে এক্ষুনি এই মায়াবী বনে যেতে হবে, এক্ষুনি। একি, কে তুই আর তোর সাহস কি করে হয় যে তুই আমায় আটকাস? রাগ করছো? আমি তো ভাবলাম তুমি খুশি হবে, তোমাকে হত্যা করিনি বলে আমার প্রতি কৃতজ্ঞ। তুই বোধ হয় জানিস না আমি কে। জানি, কিন্তু আমি কে সেটা তুমি জানো না, আর আমি কি কি করতে পারি। দেখি এটা কি করলি তুই? তুমি যে শিশুর মতো, ঠিক যেখানে যেখানে তোমাকে যেতে বারণ করা হয় তুমি সেইখানেই যাও। তাই তো ওই বলয় তৈরি করেছি আমি, যাতে তুমি সেখানে প্রবেশ না করতে পারো। আর আমি এটাও জানি কামিনীর চেয়ে
তুমি অনেক বেশি বিরক্তিকর, অনেক বেশি ক্ষতিকারক। অনেক কথা হয়েছে আর না, এবার তোর ধ্বংস আমার হাতেই। না, কোনো উপায় নেই। যতদিন না কামিনী ফিরে আসছে, তোমার খেয়াল যে আমাকেই রাখতে হবে। শত হলেও আমার প্রিয় সখী বলে কথা। এই হলো আমার রত্ন ভান্ডার, এর লোভেই সবাই হামলে পড়েলা। ছাড়া এই দ্বার কখনো খোলে নেলা আয়লা। তুই তো ভারী অদ্ভুত লা, ঘরবর্তী রত্ন ভান্ডার, আর তোর নজর গিয়ে পড়ল ওই ফাঁকা স্তম্ভের দিকে। দিদা, আমার ধনরত্নে কোনো কাজ নেই, আর সবাইকে যে লোভী হতে হবে তার কোনো মানে আছে নাকি? সে কি লা, তুই দেখি উল্টো গান গাইছিস। ওরে নাতনি, এই ধনরত্ন লোভ তো সব মেয়েরই আছে। যা যা যা, একবার ছুঁয়ে দেখলা? দিদা, আমি তো বললাম আমার রত্নে কোনো লোভ নেই, আমার চাই না এসব। চুপ, যা বলছি তা করলা, যা ছুঁয়ে দেখ। এই রত্ন আমি ছাড়া কেউ ছুঁতে পারে না লা। যদি সেটাই হয় তাহলে দরজার বাইরে অত জাদুকর রেখেছিলে কেন বলতো? কেউই তো এগুলো চুরি করতে পারবে না। তাই তো জানতুম লা নাতনি, কিন্তু সে আর হলো কই? কি বলছো কি দিদা, কিছু কি চুরি গেছে? হ্যাঁ লা, রতন ছাড়াও এখানে দুটো অমূল্য জিনিস ছিল। সোনার কাঠি, রূপোর কাঠি। কিন্তু তোমার রক্ত ছাড়া তো এই দরজা খোলে না, তাহলে কি করে চুরি গেল? সেটাই তো রহস্য লা। আমার রক্ত ছাড়া কে কেন ঢুকলো আর সোনার কাঠি রূপোর কাঠি নিয়ে চলে গেল, কিছুই তো ঠাওর করতে পারছি না। সোনার কাঠি রূপোর কাঠি,
আমি যা খুঁজছিলাম দিদা এখন নিজেই তার কথা বলছে। ওই সোনার কাটি রূপোর কাটি তোকে খুঁজে আনতে হবে আমি, এটাই তোর শেষ পরীক্ষা। তার জন্য তোর প্রয়োজন রাক্ষসীদের আশ্চর্য শ্রবণ ক্ষমতা। মানে